খ্রিস্টের জন্মের 500 বছর পূর্বে গ্রিসে এক দার্শনিক ও গণিতবিদের জন্ম হয়। তার নাম হচ্ছে পিথাগোরাস। গণিত অঙ্গনে এই পিথাগোরাসের এক বিশেষ উপপাদ্য মাইল ফলক সৃষ্টি করে, আর সেই উপপাদ্যটি হল সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গই অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের যোগফলের সমান। অনেক কঠিন কথা বলে ফেললাম। এই এতগুলো কথা বলার নিশ্চয়ই কোনো কারণ আছে। অবশ্যই কারণ আছে। কারণটা হলো এই যে দার্শনিক গণিতবিদ পিথাগোরাস, উনি কিন্তু ওনার খাবার তালিকা থেকে মাংস বাদ দিয়ে দিয়েছিলেন। তার মানে উনি ছিলেন নিরামিষাশী। আর আমাদের আজকের রান্নাবান্নার মূল আকর্ষণ হচ্ছে এই শব্দটি, মানে নিরামিষাশী। আর দর্শক, সেই শব্দটিকে আরও সুন্দরভাবে আপনাদের সাথে পরিচিত করিয়ে দেওয়ার জন্যে আমাদের সাথে আছেন শেফ নাসরিন মাহমুদ। আপু কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি আপনার এই ক্যারিয়ারে কী ধরনের ভেজিটেরিয়ান ক্লায়েন্ট হ্যান্ডেল করেছেন এতদিনে? আমি আগে অনেক মানে কম হ্যান্ডেল করেছি ভেজিটেবল ক্লায়েন্ট, কিন্তু এখন দেখা যাচ্ছে মানুষ স্বাস্থ্য সচেতন হয়েছে, এখন প্রায় 80% লোকই ভেজিটেবল পছন্দ করে। তার মানে পরিমাণটা অনেক বেড়ে গেছে। অনেক বেড়ে গেছে। ওকে, এটাই তো হওয়া দরকার। আচ্ছা, আজকে আমরা তাহলে এই ভেজিটেরিয়ান মানে ভেজিটেবল নিয়ে যে রেসিপিগুলো করব, তার প্রথম রেসিপিটা কি? ফার্স্ট রেসিপিটা হচ্ছে আমার ভেজিটেবল লাজানিয়া। ভেজিটেবল লাজানিয়া, ওকে। আর সেকেন্ড রেসিপি? সেকেন্ড হচ্ছে স্টাফিং বেল পেপার। স্টাফিং বেল পেপার, ওকে ফাইন, নামগুলোই তো লোভনীয়। চলুন আমরা শুরু করে দিই আমাদের রেসিপি। আপু আসুন প্লিজ। ভেজিটেবল লাজানিয়া রান্না করতে আমাদের যেসব উপাদানগুলো লাগবে বা উপকরণগুলো লাগবে, সেগুলো যদি আপনি আমাদের দর্শকদের জন্য একটু দেখিয়ে দেন একটা একটা করে, তাহলে খুব ভালো হয়। লাজানিয়া শিট, বয়েল করে রাখা ফুলকপি, গাজর, ব্রোকলি, হোয়াইট সস, সস এটা বিশেষ সস, বিশেষ সস, মোজারেলা চিজ, তেজপাতা, অনিয়ন, গার্লিক কুচি, সাদা গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, মিক্সড হার্ব, অলিভ অয়েল, লবণ পরিমাণ মতো, কারি পাউডার। কারি পাউডার দেখানো হয়ে গেল সবকিছু। এবার আমরা আমাদের রেসিপিতে চলে যাব। তাহলে শুরুতে আমাদের কি করতে হবে আপু বলেন? প্রথমে আমরা একটু এগুলো সতে করব। আচ্ছা, এটাতে হবে তো না? ওকে, একটু চুলাটা ধরিয়ে দিই। চুলাটা ধরিয়ে নিলাম। আমরা কতটুকু অলিভ অয়েল দিচ্ছি? প্রায় 2 টেবিল চামচের মতো। 2 টেবিল চামচ অলিভ অয়েল দিচ্ছি। জি, তেলটা আমার গরম হয়ে আসছে, এখন এটার মধ্যে আমি কিছু অনিয়ন দিব। এখানে কয়টা আছে আপু পেঁয়াজ? মানে 2 টেবিল চামচ দিলেই হবে। আচ্ছা, 2 টেবিল চামচ পেঁয়াজ। আপু এই কাটটার কি কোনো নাম আছে? আপনি সব কিছু দেখলাম যে ছোট ছোট করে কাটা, কারণ আমরা নর্মালি এটা আপনার মাংসের কিমা কিংবা মুরগির কিমা দিয়ে করি, এখন যেহেতু আমরা এটা ভেজিটেবলে করছি, তো ওই কারণে এটা যাতে মানে কিমার মতো করে, কিমার মতো করে কাটা, একদম ঝুরি করে এটার সাথে দিচ্ছি এই রসুন, রসুনের কুচি 2 চা চামচ, সাথে একটা তেজপাতা দিয়ে দিব। ওকে, আমি গাজর দুই ভাবে কেটেছি, একটা হচ্ছে একটা একটু লম্বা চিকন, আরেকটা আবার কুচি কুচি, একদম এই যে এটার মতোই রসুনের মতো। হ্যাঁ, একটা কুচি কুচি করে কেটেছি, একটা লম্বা রেখেছি যাতে মুখে একটু লাগে। আচ্ছা, বাইটে বাইটে লাগে। হ্যাঁ, এটা এটা ভালো লাগে। আচ্ছা ফাইন, তাহলে এখানে কয়টা গাজর আছে আপু? এটা দুটো গাজর মতো, দুটো গাজর, বড় সাইজের দুটো গাজর আছে এখানে। গাজরটা একটু সিদ্ধ হতে টাইম লাগে, যার কারণে একটু বেশি সতে করতে হয়। আচ্ছা, আর যেহেতু এটা অলিভ অয়েল তো খুবই হেলদি। হ্যাঁ, খাবারটা অনেক হেলদি আপনার, এখন তো মানুষ অনেক স্বাস্থ্য সচেতন, এখন সবজি খেতেই বেশি পছন্দ করে। ঠিক তাই, আর শীতকালে সবজি, এত সবজি, এত সুন্দর সবজি চারদিকে। আপু এখানে ফুলকপি, ফুলকপি দিচ্ছি। গ্রেট কিভাবে করেছেন আপু? একদম ইয়ে করে গ্রেট করে নিয়েছেন না? গ্রেট করা, যদি গ্রেট কেউ না করতে পারে তাহলে আমরা ব্লেন্ডারে জাস্ট একটু ব্লেন্ড করে নিলো পাবো। আচ্ছা, জাস্ট হালকা একটু ব্লেন্ড করে নিলো। ওকে, এটা কয়টা কপি এখানে? আমি একটা কপি নিয়েছি এখানে, কিন্তু সম্পূর্ণটা লাগবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাফ নিয়ে নিয়েছি আমরা আসলে, তার মানে একটার অর্ধেক আমরা। হ্যাঁ, একটার অর্ধেক।
তার মানে এটা টেস্টের উপরে ডিপেন্ড করবে যে কে কেমন খেতে পছন্দ করে। আসলে সাথে নেচ্ছি ব্রোকলি, এখানেও বোধহয় একটা আছে না? হ্যাঁ একটা আছে, কিন্তু আমি পুরোটা দিচ্ছি না, অল্প দিব। বাহ, একটা মিক্সড একটা কালার তৈরি হয়েছে, গ্রিন আছে, অরেঞ্জ আছে, হোয়াইট আছে, সুন্দর, খুবই কালারফুল। আমার তো মনে হয় বাচ্চাদের ভীষণ পছন্দের হবে এটা। হ্যাঁ, বাচ্চাদের জন্য তো খুবই ভালো, অনেক বাচ্চারা সবজি খেতে চায় না, একদমই খেতে চায় না, তাদের জন্য এই ধরনের লাজেনা তৈরি করে দেয়া হয় তাহলে অনেক পছন্দ করবে তারা। এখন আমি দিচ্ছি লবণ, লবণ পরিমাণ মতো। হ্যাঁ, গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো হাফ টিস্পুন, এটাও হাফ টিস্পুন, কালো গোলমরিচের গুঁড়ো, এটা ইচ্ছা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। এটা দিচ্ছি একটু কারি পাউডার সাথে। ওকে, কারি পাউডার তো যে কোনো শপিং মলে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় পাওয়া যায়, সেখান থেকে নিয়ে নিবে। এক চা চামচ কারি পাউডার দিয়ে দিলাম আমরা, এটা বেশিক্ষণ করব না। আচ্ছা, জাস্ট একটু সতে হলেই আমি নামিয়ে ফেলব। আর এত ছোট করে কাটা, এটা সিদ্ধ হওয়ার কিছু নেই আসলে, কোনো কিছুই নেই। এখন আমরা গ্যাসটা বন্ধ করে দিই। ওকে, ঠিক আছে, আমাদের এক পর্ব শেষ হয়ে গেল। এরপর আমাদের কি করতে হবে? আমরা এখন লাজানিয়ার শীটটা দিয়ে লাজানিয়াটা মি করব, সেট করব। ওকে, এই এটা হোয়াইট সস, আর এটা হচ্ছে লাজানিয়ার জন্য তৈরি করা একটা টমেটো, টমেটো পিউরে, টমেটো সস, সাথে মিক্স হার্ব, হ্যাঁ হ্যাঁ, আপনার লবণ, চিনি, এটা দিয়ে তৈরি করা এটা। ওকে, এটা কি ইয়েতে চুলায় দিয়ে বানানো? হ্যাঁ, চুলায় দিয়ে বানানো। আচ্ছা, আগুন, মিক্স হার্ব তো আপনার ইয়েতেই পাওয়া যাবে, যে কোনো শপিং মলে পাওয়া যাবে, যে কোনো শপিং মলে পাওয়া যাবে। আচ্ছা, আমরা সসটাকে আগে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, আমরা একটা লেয়ার দিয়ে দিলাম না, ফার্স্টে দিব হচ্ছে সস, সসটা, তারপর লাজানিয়া শীট, ওকে, তারপর আপনার এই মিক্স হার্বারিটা দিয়ে এ করব। তাহলে আমাদের লেয়ারটা দেওয়া হয়ে গেল, এবার আমরা কি করব? আমরা লাজেনিয়া শীটটা দিব, তারপর বাকি জিনিসগুলো লেয়ার বাই লেয়ার দিব। যেহেতু আমি এটা হাতে ধরছি এর জন্য আমি একটু আমার হ্যান্ড গ্লোভসটা পরে নিই। ওকে, ফাইন, সেটাই, সেফটিটা থাকলো অনেক সময়। হ্যাঁ, আমরা যখন যেটা মানে রান্না করা ফুডটা হাতে ধরি তখন সেটার জন্য আমাদের হ্যান্ড গ্লোভসটা পরে নিতে হয়। আচ্ছা, এই শীটগুলো কি আপু পাওয়া যায় বাজারে? এই শীটগুলো আপনার প্রতিটা ডিপার্টমেন্টাল স্টোরে অ্যাভেলেবল। লাজেনিয়া শীট বললেই হবে না? জাস্ট আপনার একটু গরম পানি দিয়ে ই করে রাখতে হবে, সিদ্ধ করে নিতে হবে। আচ্ছা, ওকে, এখন একটু হোয়াইট সস দিই, হোয়াইট সসটা দিয়ে দিচ্ছি। আপু শুরুতে কি চেয়েছিলেন যে এই এই প্রফেশনে আসবেন একদম? না, প্রথম আমি নর্মালি হচ্ছে বিবিএমবি করি, ফিনান্স নিয়ে। আচ্ছা, দেন আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করি। আচ্ছা, আমি স্কলারশিপও পাই বাংলাদেশ থেকে, আমি প্রথম হয়েছি স্কলারশিপে। ও বাবা, ভেরি গুড। তারপর হচ্ছে আমার বেবির জন্য আর কি। আচ্ছা, আমার বাচ্চা কেক পছন্দ করে অনেক বেশি। হুম, তো আমি যখন ওর জন্য কিছু কেক রান্না করি কিংবা কোনো ই করি তখন দেখি একটা খুব সুন্দর, মানে ওয়াও আম্মু এত সুন্দর হয়েছে, খুব খুশি হয়, অনেক খুশি, মানে অন্য খাবারে এই খুশিটা হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর আমি ভাবলাম তাহলে আমি একটু খাওয়া দাওয়া নিয়ে একটু দেখি কি করা যায় আর কি করা যায়। আচ্ছা, দেন আমার এই যে শেফ কোর্সগুলো করা। কত কোর্স করেছেন, কতগুলো করলেন, মানে কোন লেভেল পর্যন্ত করলেন? বাংলাদেশে শেফ কোর্স বলতে যতগুলো লেভেল আছে আমার সবগুলোই কমপ্লিট হয়েছে। আমার বাচ্চা এখন 10 বছর বয়স। আচ্ছা, কিন্তু ও এখনো মানে আমি যে কোনো জিনিস তৈরি করি সে তার ভক্ত, মানে অনেক খুশি, এবং সেটা ছবি তুলে সবাইকে বলবে আজকে আমার আম্মু এটা তৈরি করেছে, ওটা তৈরি করেছে, এভাবে করে বলছে আর কি। বাহ, তাহলে 8 বছর ধরে করছেন, অনেকটাই অনেকটাই এগিয়ে গেছেন। আর এখন একটা 5-স্টার হোটেলের সাথেও তো বোধহয় আছেন আপনি, তাই না? সো এটা অনেক বড় ব্যাপার, সেই ছোট্ট একটা চাওয়া বাচ্চার কেক পছন্দের ভালো লাগার কেক তৈরি করা থেকে আপনি কোথায় চলে আসলেন 5-স্টার? সেটাই, খুব ভালো, খুব আমার অ্যাকচুয়ালি এই জিনিসটার প্রতি আমরা অনেক ফাঁকে কথা ফাঁকে খেয়াল করলাম না, একটু মোজারেলা চিজ দিয়ে নিলাম, তাই তো? হ্যাঁ। আচ্ছা আপু, আমাদের এখন এটা হচ্ছে লাস্ট লেয়ার না? হ্যাঁ, তাহলে আমাদের তিনটা লেয়ার অলরেডি হয়ে গেল, হয়ে গেল, এখন আমি দিচ্ছি লাস্ট লেয়ার। লাস্ট লেয়ারটার মধ্যে আমি তেমন আর কিছু দিব না। আচ্ছা, আগের মতো আর সবজি টুকু আমরা কিছুই দিচ্ছি না, আর দিচ্ছি না, জাস্ট এটা ই করব, লাজেনিয়া শীটগুলো দিয়ে ঢেকে, আর হচ্ছে চিজ, চিজ দিব, আর কিছু দিব না।
কতটা মজাদার হবে, বাচ্চারা খুবই পছন্দ করে। বাচ্চাদের জন্য তো চিজ আর হোয়াইট সস হচ্ছে সবচেয়ে প্রিয় খাবার। ঠিক তাই, আর কিছু দিতে হয় না ওদের, চিজ হলেই চলে। সেখানে তো আছে হোয়াইট সস, আছে চিজ, আছে সস, এমনি রেড সস আছে, সেটাও পছন্দ করে তারা। এরপর আমরা গ্রেট করা চিজটাকে আরেকটা লেয়ার দিয়ে দিব উপরে। ব্যাস কি হয়ে গেল না? এবার আমরা বেকে দিয়ে দিব, বেক করব। আমরা একটু মিক্সড হার্বসটা দিয়ে দিচ্ছি তো, যাতে বেক হলে একটু স্মেলটা আসে। হ্যাঁ, ফ্রেশ একটা স্মেল পাওয়া যাবে। আগেও যদিও সসে দেওয়া হয়েছে, বাট তারপর এখানে আমরা ফ্রেশ করে দিয়ে দিচ্ছি। এখন এটাকে 20 মিনিট বেক করব, কালার না আসা পর্যন্ত। যদি মনে হয় যে আরেকটু দরকার, তারপর আমি আরেকটু বাড়িয়ে দিই। আচ্ছা, তাহলে আমরা 20 মিনিটের জন্য এখন বেকিং এ দিয়ে দিব, তাই তো? বেকিং এ দিয়ে দিই। এবার আমরা দেখব আমাদের রেসিপির কি অবস্থা। আপু, আমরা একটু দেখি এবার খুলে। বাহ, হ্যাঁ কালার চলে আসছে, একদম গোল্ডেন কালার। আহ, ফ্লেভার চমৎকার। এখন আমরা একটু পিস পিস করে কেটে নিব এটা। আচ্ছা, এখন আমাদের এটা কাটা হবে, তাই তো? আমি তাহলে সার্ভিং ডিশটাও দেই আপু। আমাদের চার পিস উঠানো হয়ে গেছে, তাই তো? আমাদের এই ট্রেতে চার পিসই সুন্দর লাগছে, আমার মনে হয় না আর দরকার আছে। এবার আপনি একটু ডেকোরেশন করবেন, যেটা আসল সৌন্দর্য খাবারের, তাই না? একটু পুদিনা দিয়ে সাজিয়ে দিই। আচ্ছা, না আমি তো ফ্লেভার পাচ্ছি, বাহ খুব সুন্দর। যে তৈরি হয়ে গেল আমাদের ভেজিটেবল লাজানিয়া, এখন আপনি টেস্ট করার পালা। এখন আমি টেস্ট করব না, আমি দর্শকদের জন্য বলছি যে এটা বাসায় তৈরি করে তারপর তো টেস্ট করে দেখতে হবে, তাই না? অবশ্যই আপনারা তৈরি করে খাবেন ভেজিটেবল লাজানিয়া। তৈরি হয়ে গেল আমাদের প্রথম রেসিপি, আমরা চলে যাব আমাদের দ্বিতীয় রেসিপিতে। এবার দ্বিতীয় রেসিপি তৈরি করতে কী কী উপকরণ লাগবে সেটা আপু আমাদেরকে বলে দিবে। আপু, আগে শুনি যে দ্বিতীয় রেসিপির নামটা কী। দ্বিতীয় রেসিপি হচ্ছে বেল পেপার স্টাফিং। বেল পেপার স্টাফিং, তাই তো? এই রেসিপিটি তৈরি করতে কী কী উপকরণ লাগবে সেটা আপনি আবার আমাদেরকে দেখিয়ে দেবেন, মানে দর্শকদের সুবিধার জন্য, ঠিক আছে? অবশ্যই। বেল পেপার, এটা যে উপর অংশটা ছিল, হ্যাঁ হ্যাঁ, ওটাকে আমরা কুচি করে নিয়েছি। এটার সাথে নিচ্ছি সুইট কর্ন, মাশরুম, হ্যাঁ এক ক্যান নিয়েছি। দেশি যে পনিরটা পাওয়া যায় কেটে নিয়েছি আর কি। মোজারেলা চিজ, গার্লিক, কারি পাউডার, লবণ পরিমাণ মতো, হোয়াইট পেপার, মিক্সড হার্ব, অলিভ অয়েল ইউজ করব। এই তো, এখন আমরা রান্না শুরু করে দেব। চুলাটাকে ধরাই, একটু গরম হতে হবে তো? হ্যাঁ, গরম হবে, একটু পানিটা শুকাবে, তারপর আমি তেলটা দিয়ে দিব এটাতে। গরম হয়ে গেছে আপু, এবার একটু তেল দিয়ে দিই, প্রায় 2 টেবিল চামচের মতো দিই। আচ্ছা, 1 চা চামচের মতো আমি কুচানো রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে দেওয়া হলো, আর রসুনটা তেলে দিলে যে একটা ফ্লেভার বের হয় না, অসাধারণ। এবার আমরা মাশরুমটা দিচ্ছি না, বাকি জিনিসগুলো হচ্ছে সেরকম কিছু রান্না করার মতো কিছু নাই। আচ্ছা, প্রায় হাফটা, হাফ থেকেও একটু বেশি পরিমাণ মাশরুমই আমরা দিয়ে দিলাম। সুইট কর্ন, সেটাও আমরা হাফ পরিমাণ দিলাম, এক ক্যানের অর্ধেক, তাই তো আপু? হ্যাঁ, এক ক্যানের অর্ধেক। আপনার যত বড় ই হবে, মানে এটা দেখে আপনাকে করতে হবে, আন্দাজটা করতে হবে এটার মধ্যে কতটুকু লাগতে পারে, ডেপথটা দেখে আন্দাজটা করতে হবে আসলে। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। ওকে, একটু গোলমরিচ গুঁড়ো, হোয়াইট পেপার, যেটা কারি পাউডার, কারি পাউডার। আমরা সব কিছুই আন্দাজ মতো, একটা পরিমাণ মতো দিচ্ছি, যেটা টেস্টের উপরে মানে নির্ভর করে, যে বেশি দিলে কেউ বেশি পছন্দ করতে পারে সে বেশি দিবে, যে কম টেস্ট চায় সে কম দেবে। বাহ,
এই কালারটাই তো অসাধারণ না কালারটা যেরকম অসাধারণ এটা ভিটামিন ও অসাধারণ ঠিক তাই আমরা পনিরটা একদম শেষে দিব আচ্ছা কারণ পনিরটা দেওয়ার সাথে সাথে গলে যায় গলে যাবে এবং এটাকে একটা মোল্ড বানিয়ে ফেলবে আঠালো বানিয়ে ফেলবে একটু মিক্সড হার্বস দিয়ে দিলাম মিক্সড হার্বসটা দিয়ে দিলাম আহ আমি তো চমৎকার ফ্লেভার পাচ্ছি ওয়াও সব কিছু আছে আসলে এখন আমরা চিজটা দিয়ে দিলাম তাই তো হ্যাঁ এখন পরিষ্কার রাখলাম চুলাটা বন্ধ করে দিব এখনই এটা চিজটা গলে একটা আঠালো ভাব তৈরি হবে ঠিক তাই গন্ধটা পাচ্ছি বাহ চমৎকার কি যে মজার একটা স্মেল এখন আমি এটার মধ্যে এগুলা দেওয়ার আগে এটার ভেতরে একটু লবণ দেব আচ্ছা এই লবণটা দেওয়ার কারণ কি এটা একটু মানে ভেতরটা একটু ময়শ্চার হবে নরম হবে পানি ছাড়বে তারপর ওটার সাথে যখন বেক করব এটা জুসি হবে জিনিসটা ওকে ওকে বাহ লবণের সাথে একটু পিপার কালো গোলমরিচ গুঁড়ো দিব এটার মধ্যে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে একটা টেস্ট আসবে খেতে ভালো লাগবে এটা যেটা হয়ে গেছে এটা এটার মধ্যে জাস্ট দিয়ে পুর হিসেবে ভিতরে দেয়া হবে চিজটা দেওয়ার পর ঘ্রাণটা যা বেরোচ্ছে অসাধারণ এবং এভাবে বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুশি হবে বাচ্চারা তো কালার দেখে পাগল হয়ে যাবে আমার ধারণা আর কি হ্যাঁ সেটাই আমরা বাচ্চারা হোক আর বড় হোক সবাই কালারে খুব পছন্দ করি রং সবারই পছন্দ খুব সহজ খুব সহজ রেসিপি কিন্তু এবং ঘরে যদি এরকম একটা রেসিপি তৈরি করে বাচ্চাদের সামনে দেয়া যায় মেহমানের সামনে দেয়া যায় মানে এটা তো অতীব আনন্দের ব্যাপার আর কি ওকে এবার আমরা চিজ থেকে উপরে দিব মোজারেলা চিজটা দিয়ে দিব পুরোটা পরতের মতো ঢেকে যাবে একটা আবরণ বাহ আচ্ছা পরিমাণটা একটু বেশি হ্যাঁ একটু বেশি করে দিচ্ছি গোলে পুরোটা কভার হয়ে যাবে এটা উপরে আমি একটু আরেকটু হার্বস দিয়ে দিব হার্বসটা হচ্ছে কি আপনি ভেতরে ইউজ করলো যখন বেক করবেন এটা একটা আলাদা উপরে একটা দিয়ে দিলে এটা আলাদা একটা ফ্রেশ স্মেল পাওয়া যায় এবং দেখতেও কিন্তু ভালো লাগে খুব সুন্দর লাগে এখন আমি এটাকে 15 মিনিটের জন্য বেকে দিব যদি কালারটা না আসে তারপর আবার একটু বাড়িয়ে আমরা বাড়িয়ে দেব এখন আমি ওভেনের মধ্যে এটা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য 15 মিনিটের জন্য তাই তো জি ওকে এবার আমরা দেখি যে আমাদের রেসিপির অবস্থাটা কি আপু আমরা এবার বের করি হ্যাঁ তো পুরো গলে একদম মুখটা বন্ধই হয়ে গেছে চমৎকার খুব সুন্দর বাহ হয়ে গেল আমাদের বেল পেপার স্টাফিং ওকে আমাদের দর্শক তো দেখেই নিয়েছে যে কত সহজে কত সুন্দরভাবে এত চমৎকার একটা রেসিপি তৈরি করা যায় তাই না হয়ে গেল আমাদের বেল পেপার স্টাফিং ওকে আপু অনেক গরম তাই না হ্যাঁ
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপু। এত শর্ট টাইমে মানে এত চমৎকার, দেখতে এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে তৈরি করে দিলেন বলে। দর্শক আপনারা দেখলেন যে কত সহজে কত সুন্দরভাবে এরকম একটা রেসিপি তৈরি করে খাওয়া যায়, একেবারে ইন্টারন্যাশনাল হোটেলের উপযুক্ত একটা রেসিপি, তাই না? বাসায় বসে তো খেতেই হবে, অবশ্যই খাবেন আশা করি আপনারা। আমাদের দ্বিতীয় রেসিপি শেষ। আপু অনেক অনেক ধন্যবাদ, আপনি একটা সার্ভিসে আছেন, একটা ইন্টারন্যাশনাল হোটেলের সাথে আছেন, তো সো আপনি আপনার ব্যস্ততার মধ্যে থেকে আমাদেরকে একটু সময় বের করে দিয়েছেন এবং এই যে চমৎকার দুটো রেসিপি আমাদেরকে দেখালেন, মানে আমরা ধন্য হয়ে গেলাম। নিশ্চয়ই আমাদের দর্শকরা অনেক খুশি হয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু এই জায়গায় আমাকে আনার জন্য, আপনাদের সাথে পরিচয় হতে পেরেছি, আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে পেরেছি, এটা আমাদের আনন্দ। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের যাত্রাপথে আবার কোনো একদিন আপনার সাথে দেখা হয়ে যাবে আপু। ততক্ষণ পর্যন্ত আপনি অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। সুপ্রিয় দর্শক, সবজি কিন্তু অনেক রকম হয়ে গেল না, রেসিপিও বেশ দেখলাম আমরা। একটা জিনিস বাদ থেকে গেল, যেহেতু শীত চলছে, নানা রকম সবজির পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু চলতে পারে, আমরা মনে হয় সেটা মিস করে যাচ্ছি, সেটা কি বলুন তো? হাঁসের মাংস। দর্শক, আগামী পর্বে আমরা নিয়ে আসবো হাঁসের মাংস। ততক্ষণ পর্যন্ত আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্না দেখার অপেক্ষায় থাকুন এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, শীতের আমেজ নিয়ে থাকুন। টাটা।